বাংলা নিউজ স্টেশন। শতাধিক মামলার পলাতক আসামের রিয়েল এস্টেটের মাফিয়া ইমাম হোসেন নাসিমকে বিদেশি অস্ত্র, জালনোট ও মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। তিনি এতদিন পলাতক ছিলেন। র‍্যাব চার একটি দল বুধবার রাতে রাজধানীর রূপনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিং করে এসব তথ্য জানান র‍্যাব চারের প্রধান অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হোসেন। অতিরিক্ত ডিআইজি জানান, নাসিম কথিত নাসিম রিয়েল এস্টেটের মালিক। অন্যের খাস জমি দখল করে আবাসিক শহর গড়ে দেওয়ার নামে প্রায় 5,000 মানুষের সঙ্গে বায়না করে প্রত্যেকের কাছ থেকে 5,00,000 টাকা নেয় প্রতিষ্ঠানটি। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান দেখিয়ে 250 জনের সঙ্গে ভুয়া চুক্তিপত্র করে প্রত্যেকের কাছ থেকে 12-20,00,000 টাকা আদায় করেন নাসিম। এভাবে প্রায় 300 কোটি টাকা আত্মসাৎ করেন তিনি। নাসিম 16টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করে আসছে, তবে সবগুলি ভুয়া প্রতিষ্ঠান। র‍্যাবের এক কর্মকর্তা বলেন, 2002 সালে অস্ত্র প্রদর্শন পূর্বক ভয়ভীতি দেখিয়ে সাভারের কাউন্দিয়ায় খাস জমি দখল করে নিজেকে কথিত নাসিম রিয়েল এস্টেট কোম্পানির মালিক পরিচয় প্রদান করে সাইনবোর্ড টানিয়ে রাখেন তিনি। পরে সেখানে আবাসিক শহর গড়ে দেওয়ার নামে প্রায় 5,000 মানুষের সঙ্গে প্রতারণা করেন। তার অনুপস্থিতিতে তার স্ত্রী হালিমা আক্তার সালমা এসব প্রতারণার কাজ দেখেন। ভুক্তভোগী মানুষেরা নাসিমের বিরুদ্ধে বিভিন্ন সময় শতাধিক মামলা করেছেন। তার বিরুদ্ধে রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় 55টি গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এছাড়া তার বিরুদ্ধে প্রতারণা সংক্রান্ত অসংখ্য জিডি ও অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃত নাসিম ও তার স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র, মাদক ও প্রতারণা আরও 4টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই র‍্যাব কর্মকর্তা। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে মিরপুর রূপনগর আবাসিক এলাকায় নাসিমের বাসায় ও চিড়িয়াখানা রোডে নাসিম রিয়েল এস্টেটের অফিসে অভিযান চালায় র‍্যাব। সেখান থেকে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 3 রাউন্ড গুলি, জাল 1,35,000 টাকা, 1,400 পিস ইয়াবা, 2 বোতল বিদেশি মদ, 4টি ওয়াক, 6টি পাসপোর্ট, 37টি ব্যাংক চেক এবং 32টি মোবাইল সিম উদ্ধার করা হয়। র‍্যাব সূত্রে জানা গেছে, নাসিম বিভিন্ন সময় নামে বেনামে 32টি সিম কার্ড ব্যবহার করেছেন। গ্রেফতার এড়াতে এতদিন তিনি আন্ডারগ্রাউন্ডে ফিঙ্গারপ্রিন্ট সংবলিত দরজাযুক্ত গোপন কক্ষে থাকতেন। র‍্যাব জানায়, এ প্রতারকের বাড়ি ভোলায়। তার বাবা ভোলায় গ্রাম্য ডাক্তার ছিলেন। স্বাধীনতার পর তাকে নিয়ে তার বাবা রাজধানীর বাড্ডা এলাকায় চলে আসেন। পরবর্তী সময় নাসিম মিরপুর এলাকায় পড়ালেখা করেন। তিনি নিজেকে গ্রাজুয়েট দাবি করেছেন। 1978 থেকে 1986 সাল পর্যন্ত তিতাসের তৃতীয় শ্রেণীর ঠিকাদার হিসেবে কাজ করেছেন তিনি। 2002 সালে নাসিম রিয়েল এস্টেট কোম্পানি গড়ে তোলেন। সো ভিউয়ার্স, এসব নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।